আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব কোন সালাত হয় না কোন সালাত পূর্ণতা লাভ করে না সূরা ফাতিহা ছাড়া কানা হুজুরে হাদিস দেখতে পায় না কি বললাম বুঝলেন না কিছু কানা হুজুর আছে তারাই হাদিস দেখতে পায় না জানাজার নামাজে যখন জানাজা কেউ মারা গেছে দেখুন তার জন্য বলা হচ্ছে যারা বগিরাগত লোক আছেন আপনাদের জন্য গরু কাটা আছে খাওয়া দাওয়া করে যাবেন ভুল ত্রুটি যদি কেউ করে এই লোকটা মাফ করে দেবেন টাকা পয়সা যদি কেউ পায় মাফ করে দেবেন আর 40 দিন যেদিন হবে আপনাদের সবাই দাওয়াত থাকলো অবশ্যই সবাই আসবেন চার দিনের দিনে যদি টাইম থাকে বেশি আসতে পারেন ও ছেলেদের টাকা পয়সা বেশি আছে খাওয়া দাওয়া হবে জানাজার নামাজের হয়ে গেল 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ুন 10 বার দরুদ শরীফ পড়ুন 10 বার অমুক করুন পাড়ায় যত লোক কোরআন মজিদ পড়েছে সব এনার নামে বক্সে দেন ভালো করে বুঝবেন জীবনে নামাজে নাই রোজা নাই হজ নাই জাকাত নাই উপকার নাই ভালো কারুর মাদ্রাসায় দান নাই অথচ মারা গেছে পাড়ার মেয়েরা এরকম এরকম করছে মানে এমন করে কোরআন পড়ছে যে মানে ওকে জান্নাতে দিতেই হবে এরকম একটা ব্যাপার তা কানা হুজুর এইগুলো দেখতে পেল না কানা হুজুর এটা দেখতে পেল যে যায় নামাজে সূরা ফাতিহা বলা যাবে না উপস্থিত রয়েছেন মঞ্চে এলাকার বিভিন্ন গুণীজন মানুষ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন আমি এসেছি কিছু কথা আলোচনা রাখব আলহামদুলিল্লাহ সাথে সাথেই আপনারা মাদ্রাসাতে কিছু সহযোগিতাও করেছেন আল্লাহ আপনাদের মালে বরকত দিক যারা দিয়েছেন আল্লাহ তুমি তার মালকে বৃদ্ধি করে দাও তার মধ্যে আমার দেখা অনুযায়ী আমি এই পর্যন্ত যা দেখলাম যে আপনাদের এলাকারই একজন মানুষ রয়েছেন বিশিষ্ট ব্যবসায়িক জনাব আজিজুর রহমান শেখ সাহেব উনি ওনার আব্বা মায়ের জন্য 1,00,000 টাকা তাই তো নাকি ও 1,01,000 টাকা মাদ্রাসাকে সহযোগিতা করেছেন সকলেই একবার দোয়া করি যে আল্লাহ ওনার আব্বা মায়ের বেঁচে আছেন না মারা গেছেন মারা গেছেন তার কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও বলুন আমিন আর আল্লাহ তুমি তার মালে বরকত দাও আর এখন উনি ওনার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এই ঘোষণাটা প্রথমেই দিয়ে রাখলাম তার পরবর্তীতে ওনার জন্য দোয়া হবে আবার ইনশাআল্লাহুল আজিজ যাই হোক আমি আপনাদের সামনে একটি সূরাকে নিয়ে আলোচনা রাখব সেটা নাম হচ্ছে সূরা ফাতিহা এই সূরা ফাতিহাটার ব্যাপারে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ এটা আমাদের সকলেরই মুখস্থ নামাজি বেনামাজি সকলের মুখস্থ নয় মুখস্থ যদি বলেন এই সূরাটা বলার জন্য আপনাকে 24 পরগনা থেকে গাড়ি নিয়ে আসতে হলো আমাদের এলাকায় লোক ছিল না আমাদের মাদ্রাসায় অনেক শিক্ষক রয়েছেন এলাকার অনেক ইমাম সাহেব রয়েছেন এলাকার অনেক আলেম রয়েছেন এই সূরা ফাতিহাটা জানাবার জন্য কলকাতা থেকে আসতে হলো এখানে
এটা একটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা একটু চুপ করে থাকুন, একদিনের ব্যাপার, কারো ডিস্টার্ব হবে না, সবাই একটু মানিয়ে নেন, একদিনের ব্যবধান এটা। হ্যাঁ পৃথিবীর পৃথিবীর দেখুন ভাই এগুলোর প্রয়োজন আছে। হ্যাঁ বলছি অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেন, কথা বললে হয় না, একটু ম্যানেজ করে নিতে হয়। আচ্ছা আচ্ছা এই একটু ঠিকঠাক করে লাগাও তোমরা, হ্যাঁ চুপ করো, একটু ঠিক করে লাগাও তোমরা, আপনার চুপ করে। পবিত্র আল কোরআনুল করিমের এটা একটা আশ্চর্য মজেজা, এটা একটা আশ্চর্য মজেজা পবিত্র আল কোরআন। আরে ভাই আপনি চুপ করুন না, হয়ে গেছে তো একটা জিনিস। পবিত্র আল কোরআনুল করিমের এটা একটা মজেজা যে এটা আপনি একাধিকবার যদি তেলাওয়াত করেন, একটা সূরা যদি একাধিকবার যদি রিপিট করেন, তবু এটা শুনতে কখনো খারাপ লাগে এরকম মানুষ মনে হয় পৃথিবীতে আর নেই। আছে নাই? একটা আশ্চর্য কথা যে আপনি যেদিন জন্ম নিয়েছেন, যেদিন মসজিদে যাওয়া শুরু করেছেন, সেদিন আপনি দেখছেন মসজিদে আপনাদের ইমাম সাহেব প্রথমে নামাজে দাঁড়িয়েই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছে না, পড়ে। আপনি দিল্লি যান একটাই সিস্টেম, আপনি কলকাতা যান একই পদ্ধতি, আপনি 2-4-5 লাখ টাকা খরচা করে মক্কায় চলে যান, সে ওখানেও দেখবেন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আচ্ছা আমরা কখনো বিরক্ত হয়ে, কখনো অসহ্য হয়ে আমরা কি মসজিদের ইমাম সাহেব ভাইদেরকে এ কথা বলি যে ভাই আর কতদিন ফাতেহা শুনবো, এবার একটু অন্য কিছু দিয়ে নামাজটা শুরু করো, এরকম কোনো ব্যাপার আছে? আসে না। বরং এটা হয় যে এক একজনার কণ্ঠস্বর, এক একজনার বচনভঙ্গি, এক একজনার সুললিত কণ্ঠের আওয়াজের কারণে স্বাদের প্রকার ভেদ ঘটে। আমি তেলাবাত করলে একরকম লাগে, আপনাদের মাদ্রাসার কোন হাফেজ সাহেব যদি তেলাবাত করে আর এক রকমের লাগে, আবার কাবা শরীফের ইমাম সাহেব যদি তেলাবাত করেন তো আর এক রকমের স্বাদ লাগে, লাগে না? লাগে। আমি এই সূরাটি আজকে কথা বলবো, কথা বলার আগে এটা আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের সূরা ফাতিহার অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে শিফা, একটি নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, আর একটি নাম হচ্ছে সাবে মাসানি, আর একটি নাম হচ্ছে সুরাতু দুয়া, সুরাতু সালাত, এরকম একাধিক নাম এসেছে। তার মধ্যে একটা নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের উম শব্দের অর্থ কি? মা, কোরআনের মা। তার মানে এটা বুঝে যান খুব সহজে যে উম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। আচ্ছা মাঝখানে আর একটা কথা বলি, আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআনুল করিমের একটি সূরা আছে, যদি আপনি তিনবার যদি তেলাওয়াত করেন তা কমপ্লিট কোরআন মাজিদ একবার পড়লে যতটা নেকি পাবেন ততটা নেকি আপনার আমল নামাতে দেওয়া হবে, বলুন তো সূরাটার নাম কি? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা যদি আপনি তিনবার যদি তেলাওয়াত করেন তাহলে কোরআন মাজিদ শেষ করলে যত নেকি হয় ততটা নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। তাহলে এই সূরাটাকে বলা হলো না উম্মুল কিতাব অর্থাৎ কোরআনের কেন্দ্রবিন্দু, এইটা বলা হলো না, বলা হলো কাকে? ফাতেহাকে। উম মানে কেন্দ্রবিন্দু বা সেন্টার, ওই জন্য কাবা শরীফকে বলা হয় উম্মুল কুরা, তার মানে গেরাম সমূহের সেন্টার, সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় হজ উমরা করতে, এই জন্য ওটাকে বলা হয় উম্মুল কুরা, গেরাম সমূহের
সেন্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে পবিত্র আল কোরআনের ভিতরে টোটালে যা কিছু বলেছেন যা কিছু বলতে চেয়েছেন সমস্ত কথার মূল কথাগুলি সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন সূরায়ে ইখলাসের ভিতরে আপনি শুধু আল্লাহর তাওহীদ তার একত্ব আল্লাহ তাআলার পরিচিতি এছাড়া আপনি দ্বিতীয় আর কিছু পাবেন না কিন্তু এই সূরার ভিতরে পাবেন আল্লাহর পরিচিতি এই সূরার মাধ্যমে পাবেন দোয়া এই সূরার মাধ্যমে পাবেন আল্লাহর প্রশংসা এই সূরার মাধ্যমে পৃথিবীর অনেক মনীষীদেরকে খুঁজে পাবেন এই সূরার মাধ্যমে রয়েছে সঠিক পথে চলার একটা পদ্ধতি পৃথিবীতে এমন একটা মানুষের জীবনে কাজ নেই যে কাজটি সূরা ফাতিহার ভিতরে নেই যদি বলছেন এ তো আপনি সাংঘাতিক কথা বলছেন তাহলে কি আমাদের এলাকায় কেউ বলল না আপনি একটা করে শুনতে থাকুন আমি খুব আস্তে আস্তে করে আপনাকে ছাত্রকে যেমন বোঝায় তেমন বুঝিয়ে আপনাকে বলবো এক এর আরেকটা নাম আছে সূরাতুশ শিফা অর্থাৎ এই সূরাটি সমস্ত রোগের প্রতিষেধক সমস্ত রোগ এই সূরাটির মাধ্যমে পড়ে ঝাড়ফুঁক করলে রোগ ভালো হয়ে যায় ওই যে সাহাবায়ে কেরামদের একটা ঘটনা আছে যে সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করার কারণে রোগী সুস্থতা লাভ করেছিল শুনেছেন তো এটা শুনেছেন এখন কোন মানুষকে বলা হোক তো দেখি যে সূরা ফাতিহা পড়ে একটা লোককে সাপে কামড়েছে একটু ঝাড়ফুঁক করে দেন ও তো রোগ ভালো হবে না বিষ মাথায় উঠে মরে যাবে কি বললাম বুঝলেন না তার মানে সূরা ফাতিহা আছে সেই লোকগুলি আর নেই সেই লোকগুলি আর নেই সূরা ফাতিহা আছে আলহামদুলিল্লাহ সেরকম মানুষ নিশ্চয় পৃথিবীতে কিছু আছে কিন্তু আমাদের জানার বাইরে কই আমার চোখে তো পড়ে না আল্লাহু আকবার এই সূরার আর একটা বৈশিষ্ট্য বলি খুব মনোযোগ দিয়ে শুনুন এক পবিত্র আল কোরআনে আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন সালাতে যখন দাঁড়াবেন যে জায়গা থেকে আপনার সুবিধা আপনি সেই কাম থেকে তেলাওয়াত করতে পারেন কিন্তু সূরা ফাতিহা একটা ব্যতিক্রমী সূরা যে সূরাটার মাঝখান থেকে যদি কেউ তেলাওয়াত করতে শুরু করে আর শেষ পর্যায়ে গিয়ে যদি ছাড়ে তাও তার সালাত পূর্ণ নয় আবার কেউ যদি প্রথম থেকে শুরু করে মাঝখানে ছেড়ে দেয় তবুও তার সালাত পূর্ণ নয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব কোন সালাত হয় না কোন সালাত পূর্ণতা লাভ করে না সূরা ফাতিহা ছাড়া কানা হুজুর এই হাদিস দেখতে পায় না কি বললাম বুঝলেন না কিছু কানা হুজুর আছে তারাই হাদিস দেখতে পায় না জানাজার নামাজে যখন জানাজা কেউ মারা গেছে দেখুন তার জন্য বলা হচ্ছে যারা বহিরাগত লোক আছেন আপনাদের জন্য গরু কাটা আছে খাওয়া দাওয়া করে যাবেন ভুল ত্রুটি যদি কেউ করে এই লোকটা মাফ করে দেবেন টাকা পয়সা যদি কেউ পায় মাফ করে দেবেন আর 40 দিন যেদিন হবে আপনাদের সবাই দাওয়াত থাকলো অবশ্যই সবাই আসবেন চার দিনের দিনে যদি টাইম থাকে বেশি আসতে পারেন ও ছেলেদের টাকা পয়সা বেশি আছে খাওয়া দাওয়া হবে জানাজার নামাজের হয়ে গেল 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়ুন 10 বার দরুদ শরীফ পড়ুন 10 বার অমুক করুন পাড়ায় যত লোক কোরআন মজিদ পড়েছে সব এনার নামে বকশে দেন ভালো করে বুঝবেন জীবনে নামাজে নাই রোজা নাই হজ নাই জাকাত নাই উপকার নাই ভালো কারুর মাদ্রাসায় দান নাই অথচ মারা গেছে পাড়ার মেয়েরা এরকম এরকম করছে মানে এমন করে কোরআন পড়ছে যে মানে ওকে জান্নাতে দিতেই হবে এরকম একটা ব্যাপার তা কানা হুজুর এইগুলো দেখতে পেল না
কানা হুজুর এটা দেখতে পেলো যে জায়নামাজে সূরা ফাতিহা বলা যাবে না কি বললাম বুঝলেন না হুজুর এইটা দেখতে পেয়েছে সূরা ফাতিহা বলা যাবে না হুজুর 40টা দেখতে পেলো না হুজুর কুলখানি দেখতে পেলো না হুজুর কোরআন মাজিদ দুলে দুলে পড়ছে এটা দেখতে পেলো না হুজুর এইটা দেখতে পেলো যে সূরা ফাতিহা জায়নামাজে বলা যাবে না কি আশ্চর্য ব্যাপার অথচ রাসূলুল্লাহ বলেছেন কোন সালাত পূর্ণতা লাভ করে না যতক্ষণ না পর্যন্ত ওই সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় কোন ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হলে কতদিন মায়ের পেটে থাকে মিনিমাম 6 মাস তাই না আচ্ছা বাচ্চাটা যদি 3 মাসে হয়ে যায় বাচ্চা বাঁচবে অসম্পূর্ণ বাচ্চা তাই না তা হাদিসের ভাবার্থ হচ্ছে এটা যে সূরা ফাতিহা ছাড়া অসম্পূর্ণ তার সালাত ঠিক এই রকম 3 মাসের বাচ্চা হলে যেমন বাচ্চাটা ডাকতেও পারে না খেতেও পারে না চলাফেরাও করতে পারে না পোষার জন্য বাড়িতে পালার জন্য অযোগ্য সে মৃত অবস্থায় ঘোষণা হয় ঠিক যেমন তার সালাত তেমন এবার আপনাকে বলছি